আসসালামু আলাইকুম, বিডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, পাতাপচা সার বা পাতাপচা কম্পোস্ট সার একটি অত্যন্ত দামি, শক্তিশালী এবং গাছের জন্য উপকারী একটি সার। এই পাতাপচা কম্পোস্ট সারে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, এছাড়া অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছের জন্য উপকারী এবং কিছু কিছু উপাদান প্রধান খাদ্য হিসাবেই বিবেচিত হয়। সব ধরনের গাছেই এই পাতাপচা কম্পোস্ট সার ব্যবহার করা যায়। কিন্তু বন্ধুরা, আমরা চাইলেই সহজেই আমরা এই পাতাপচা সারটি বাজার থেকে কিনতে পারি না, বিশেষ করে মফস্বল এলাকায় তো নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বসেই আপনারা বস্তা বস্তা পাতাপচা সার তৈরি করতে পারেন কোনো রকম কোনো খরচ ছাড়াই। তো চলুন বন্ধুরা শুরু করি। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যা আমাকে পরবর্তীতে আরও নতুন ভিডিও আনতে উৎসাহ যোগাবে। বন্ধুরা, পাতাপচা কম্পোস্ট সারের একমাত্র উপাদান হচ্ছে শুকনো পাতা। আপনারা শুকনো পাতা সংগ্রহ করে প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পরে ভিডিওতে দেখানো এরকম প্লাস্টিকের বস্তা, অর্থাৎ যেখানে বায়ু চলাচল থাকে না, এরকম একটি বস্তা আপনি সংগ্রহ করবেন। সেখানে পাতাগুলো বস্তার মধ্যে ভরে ছ মাস আপনাকে রেখে দিতে হবে। বন্ধুরা, অনেকেই বলেন দ্রুত পচানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক, কেউ ইউরিয়া প্রয়োগ করেন পানিতে গুলে পাতার পচনটাকে দ্রুত করার জন্য, কিন্তু আপনি জাস্ট ছ মাস যদি রেখে দেন, এমনি এমনিই পাতাগুলো এইরকম ধারণ করবে। কিন্তু সেখানে একটি কথা হচ্ছে বন্ধুরা, প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর আপনাকে তার ভিতরে একটু পানি দিতে হবে হালকা, যাতে পাতার পচন প্রক্রিয়া অব্যাহত থাকে। ছ মাস রেখে দেওয়ার পরে আপনার পাতা ডিকম্পোজিং শুরু হবে এবং অনেকটা ভিডিওতে দেখানোর যে পাতাগুলোর মতোই রূপ ধারণ করবে। বন্ধুরা, যদি 6 মাস পরে দেখেন আপনার পাতা এরকম, বস্তার পাতাগুলো এরকম রূপ ধারণ করেছে, আপনি পাতাগুলো বের করবেন, বের করে দ্বিতীয়বার রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পর আপনার পাতাগুলোর বর্ণ ভিডিওতে দেখানো এরকম হবে। তো এই প্রক্রিয়া হচ্ছে আপনার পাতার পচন সম্পূর্ণ হয়েছে এবং আপনি এখন এটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। পাতা গুঁড়ো না করেও আপনি চাইলে কম্পোস্ট শেষ হওয়ার পরে, ডিকম্পোজ হওয়ার পরে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো করে আপনি যে কোনো ধরনের টবের গোড়ায় দিতে পারেন। হাত দিয়ে চাইলে পাতাগুলো গুঁড়ো করে আপনি টবে যে কোনো ধরনের গাছে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে বস্তাটাতে আপনি এই পাতাগুলো রাখবেন সেই বস্তায় কোনোভাবেই যেন বায়ু চলাচল না থাকে। আপনি যদি সেখানে বাতাস চলাচলের যদি রাস্তা থাকে, সেক্ষেত্রে হবে কি, পাতার কম্পোজ হবে না, ডিকম্পোজ হবে না পাতা। আপনি যতদিনই রেখে দেন না কেন, ও শুকিয়ে যাবে আর শুকনো পাতার ডিকম্পোজিং হয় না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বস্তাটি বায়ু নিরোধ যাতে হয়। বন্ধুরা, হাত দিয়ে আপনি চাইলে পাতাগুলো গুঁড়ো করে নিতে পারেন, তারপরে চেলে নিতে পারেন। চেলে নিলে হবে কি, এটা আপনার যে টবটাতে আপনি ব্যবহার করবেন, যদি পাতাপচা কম্পোস্ট ব্যবহার করেন কোনো টবে, সেই টবের যে গাছ লাগাবেন সেই গাছগুলোর শিকড় দ্রুত বৃদ্ধি হয়, অর্থাৎ মাটি কম্প্যাক্ট হয়ে যায় না, মাটিগুলো ঝুরঝুরে থাকে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে খুব সহজ একটা প্রক্রিয়া পাতাপচা সার বানানোর। জাস্ট আপনি বস্তায় ভরে 6 মাস রেখে দেবেন, মাঝে মধ্যে আপনি হালকা হালকা পানি দেবেন পচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। যদি 6 মাস পরে পচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেক্ষেত্রে আপনি বের করে রোদে অবশ্যই শুকিয়ে নেবেন। শুকিয়ে আপনি আর কিছুদিন রেখে যে কোনো গাছে বা টবে আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, কত দ্রুত উপায়ে বা কত সহজ উপায়ে দেখেন আপনি বস্তা বস্তা পাতাপচা সার তৈরি করতে পারছেন। এবং এই সারটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সার। এই সারের কম্পোজিশনে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং আরও অনেক উপাদান আছে, যা যে কোনো গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং তা পাবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম কোনো খরচ ছাড়াই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।